বিশ্বকাপ কাছে এলেই বাংলাদেশ দলের আশা প্রত্যাশা নিয়ে শুরু হয় জোর আলোচনা। গত বছর সেমিফাইনালের আশা নিয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে সেখানে ভরাডুবির পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপের পালা। আগামী 16 মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে নাজমুল হোসেন শান্তর দল। প্রত্যাশার জল্পনা কল্পনাও তাই ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত অবশ্য জানিয়েছে এবার নিজেদের লক্ষ্যটা প্রকাশ করতে চান না তারা। সবার কাছে তার আবেদন, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। 16 এপ্রিল এক বিজ্ঞাপনী অনুষ্ঠান শেষে শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য নিয়ে, প্রতি বছরই আমি দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, প্রত্যাশা এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, বেশি প্রত্যাশা করার দরকার নেই, সবার মনের মধ্যে থাক সেটি। আপনিও জানেন বাংলাদেশ দল কি চায়, আমরা খেলোয়াড়রাও জানি দলটাকে আমরা কতদূর নিয়ে যেতে চাই। সবাই চাই আমরা অনেক বড় কিছু করি, কিন্তু এটা নিয়ে যত বেশি মাতামাতি হয় আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কারণ ফল যখন হবে তখন এমনিতেই দেখা যাবে। শান্তর মতে খেলোয়াড়রা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে, জেতার মানসিকতা নিয়েই খেলবে। আবারও লক্ষ্য বড়, তবে সেটা প্রকাশ করতে চান না এবং মাতামাতি করতে নারাজ তিনি। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমি এটুকু বলতে পারি যে দলটা খেলবে তারা 120 ভাগ দেবে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি যে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। সুতরাং একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমরা যেন বেশি মাতামাতি না করি,